우리 공화 시장. 아무말이나 끝내봤대. 아미 아미다. নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা গোলাকান্দাইল ইউনিয়নের 4 নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ রাকিব নামের এক যুবককে 2022 সালের সেপ্টেম্বর মাসের 21 তারিখ রাত 8টার দিকে প্রকাশ্যে দিবালোকে নির্মমভাবে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে একই এলাকার খুনি দেলোয়ার ও তার সন্ত্রাসী বাহিনীরা। নিহত এই রাকিব হত্যা মামলার খুনি দেলোয়ার ও তার সন্ত্রাসী বাহিনীর আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে রবিবার 14 মে নারায়ণগঞ্জ আদালতের সামনে থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মিছিল ও মানববন্ধন করেছে নিহত রাকিবের পরিবার ও তার এলাকাবাসীরা। পরে নিহত রাকিবের মানববন্ধনে রাকিবের পরিবারের সদস্যরা জানায়, রাকিব তার নিজস্ব ভূমিতে বাড়ি নির্মাণের কাজ করছে। সেই বাড়ি নির্মাণের কাজকে কেন্দ্র করে একই গ্রামের সন্ত্রাসী ভূমিদস্যু ও চাঁদাবাজ দেলোয়ার ও তার সন্ত্রাসী বাহিনীরা চাঁদা দাবি করে রাকিবের কাছে। এতে করে রাকিব চাঁদা দিতে অস্বীকার করার কারণে সন্ত্রাসী দেলোয়ার ও তার সহযোগী সজীব হানজালা, জাকির, আফজাল, ইলিয়াস, সোহেল সংঘবদ্ধভাবে মিলে দেশীয় ধারালো অস্ত্র, ছুরি, চাপাতি দিয়ে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। রাকিবের পরিবার আরো জানায়, প্রশাসন এখন পর্যন্ত এই খুনের দীর্ঘ 10 মাস পরেও সকল আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে পারেনি। এছাড়া মামলার এজাহারভুক্ত আসামিরা নিহতের পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে গ্রেফতার ও ফাঁসি দাবিতে আজকে এই মিছিল ও মানববন্ধন করছে বলে তারা জানায়। এ বিষয়ে নিহত রাকিবের বড় বোন আখি আক্তার জানায়, আসামিরা এখন এলাকায় ঘোরাফেরা করতেছে এবং ভয়ভীতি সৃষ্টি করতেছে। ওরা আমি বাদী, আমাকে আমার বাবা মা পুরো ফ্যামিলি সহ সবাইকে অনেক হুমকি ধমকি দিতেছে। আমাদের হাত কেটে ফেলবো, মাথা কেটে ফেলবো, একবার গায়ে পুরো ফেলবো। ওদের ভয়ভীতির জন্য আমরা আজকে এই কোটার মধ্যে এই হুমকিগুলো দিচ্ছে। কে? 3 নম্বর আসামি দেলোয়ার, 5 নম্বর আসামি হানজালা। ওরা বাইরে থেকে লোক দিয়ে দিয়ে হুমকি ধমকি দিতেছে। আমরা এর জন্য ভয়ভীতি পাই আজকে এই কোটার মধ্যে মানববন্ধন নিয়ে আসলাম। তো এখান থেকে আপনি যে আসলে এই যে এখন যে এসপি সাথে কথা বললেন, সে বিষয়ে আপনি কি আশ্বাস দিয়েছে? হ্যাঁ, এসপি স্যার বলছে যে আসামি যাই হোক, ও আইনের ঊর্ধ্বে না, প্রধানমন্ত্রী হলো আইনের ঊর্ধ্বে না। আমরা এটা দেখবো, পুরোপুরি ভাবে খোঁজ খবর নিব। তুমি ঠান্ডা মাথায় সুস্থ ভাবে তুমি থাকো, আমরা তোমার পিছনে আছি। যাই হোক, আমি তোমার পিছনে থেকে এখন খোঁজ খবর নিতে আসি, তুমি ভয় পাও না। উনি আমাকে সম্পূর্ণ আশ্বাস দিল, আসামি ধরবে, আসামি ধরবে। এবং আমি প্রধানমন্ত্রীর কাছে যে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি চাই। পরে নিহত রাকিবের আসামিদের গ্রেফতারের বিষয়ে প্রশাসন জানায়, আসামি সে যেই হোক না কেন, আইন সবার জন্যই সমান। তবে আমরা মামলায় এজাহার নামধারী 7 জন আসামির মধ্যে 5 জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং বাকি 2 জন আসামিকেও আমরা গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার বাইক করা নিঃসংসভাবে দিবস প্রকাশে আমরা বাবা বাইক কুপিয়ে হত্যা করেছে। এটা করেছে কতদিন হয়েছে? আজকে আজকে 11 মাস। দেলোয়ার, সজীব, ইলিয়াস, জাকির, রাকিব, ইয়া, মিল্লাত, হানজালা, আফজাল, ওরা জি না জি, ওরা মানে আমার ভাই বাড়ি করতেছে। এনামুল হক, নারায়ণগঞ্জ, NNTV।